আগে সবই ভালো ছিল, এখন আবার মন্দ হয়ে গেছে। আগে যেটা বলতো না এখন সেটা বলছে, আগে যেটা ঘটতো না এখন সেটা ঘটছে। মানে ওয়াইটি জুড়ে শুধু কেচ্ছা আর কেচ্ছা, খুললেই এখন জামা কাপড় খোলার মানে কাচার কেচ্ছা আর হচ্ছে সংসারের কেচ্ছা, মানে এটা এখন ট্রেন্ডিং হয়ে গেছে। আর সবাই এখন বুঝতেই পারছো যে এছাড়া আর কেউ নিচ্ছে না, কেন তুমি সারাদিনে কী কী খাচ্ছ আর কী না খাচ্ছ কী পড়ছো সেটা দেখার লোকের তো ইচ্ছা থাকতে পারে না, কেন সেটা তোমার লাইফ, তুমি কীভাবে ডিল করবে সেটা তুমি জানো। তুমি কোনো সেলিব্রিটি নও যে তোমাকে ফলো করে, বা তুমি কোনো সুন্দরী নও, মানে মানুষ ফলো কাকে করে যারা রীতিমতো সুন্দরী হয়। তো সুন্দর হওয়ার জন্য সেই টিপসগুলো তার কাছ থেকে নেয়, যে হেলদি তার কাছ থেকে হেলদি কিছু টিপস নেওয়ার চেষ্টা করে, তাই না? মানে সব কিছুর পেছনে একটা একটা লজিক থাকে। তো তোমার ভিডিও মানুষ কেন খাবে, এটা আমি অনেক আগেই একটা ঘরের মানুষের কাছ থেকে শুনেছিলাম যে তুমি সারাদিনে, তুমি তো একজন সাধারণ মহিলা, তো তোমার ঘর কী করে তুমি সাজাচ্ছ, কীভাবে তুমি রান্না করছো আর কী করছো, সেই আপডেট লোকে কেন নেবে? তা পরবর্তীকালে সেটা প্রমাণ হলো যে সত্যি আমার আপডেট কোনো লোকে কেন নিতে যাবে। যাই হোক, এত কথা কেন বলছি, সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওটা দেখার আগে কিন্তু আমি সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করবো যে থাম্বনেল আর ক্যাপশন দেখে কিন্তু বিবেচনা করবে না। আমি যখনই এখানে বসি কোনো ভিডিও করতে, আমি সমস্ত কিছু ভেবে চিনতে সমস্তটা দেখার পরে তারপরে ভিডিও করতে বসি। তাই আমি সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, শেষ অবধি দেখে আমার কথার সাথে যদি তোমাদের কথা মেলে বা মনের কোনো ভাষা মেলে, তাহলে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। লাইক করতে হবে না, কিন্তু তোমাদের কমেন্টস আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই সবসময় বলি যে আমি ভুল, আমার দ্বারাই ভুল হতে পারে, তাই তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু জানিয়ে যাবে যে আমি ঠিক বললাম কি ভুল বললাম। তো চলো, অবশ্যই আমি আজকে ওয়াইটির মনিকার কথা বলতে এসেছি। আমি এখানে নাম, কেননা এখন সবাই স্ট্রাইক স্ট্রাইক খেলছে, কেউ কারোর নাম নিলেই সেটা নিয়ে এখন বারবারান্ত হয়ে যাচ্ছে, তাই এখানে আর ওই নাম নিয়ে আর খেলা করবো না ভেবেছি। তো যাই হোক, তোমাদের মনিকা মানে মাই লাইফ স্টাইল বা মনিকা লাইফ স্টাইল, যার অনেক ফ্যান ফলোয়ার আছে, আর সবাইকে বলবো যারা ওর ভীষণ অন্ধভক্ত বা ফ্যান ফলোয়ার, হতেই পারো, একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, একটা মানুষ মানুষের অনেক ভালো ভক্ত থাকে, অন্ধভক্ত থাকতে পারে। তো আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো, যদি আমার কথার সাথে তোমাদের কথা মিল না পাও, তোমাদের কোশ্চেনটা আমার কাছে রেখে যেও। আজকে আমি অবশ্যই তার সম্বন্ধে দুটো কথা বলতে এসেছি। হঠাৎ করে আমার মানে আশ্চর্য লাগলো, তাকে আমি ফলো করি, সাবস্ক্রাইব করা আছে, আমি তাকে ভীষণভাবে একজন ভালো ইউটিউবারভাবে গণ্য করি, এবং তার দৈনন্দিন লাইফস্টাইল, ইভেন সিম্প্যাথি বলবো না, হ্যাঁ অবশ্যই সবাই তার উপর, তাকে যে সাবস্ক্রাইব করে, যদি আমি বললাম যদি 10 জন তাকে সাবস্ক্রাইব করে রাখে, তার মধ্যে কিন্তু 9 জন কিন্তু তার হাজব্যান্ডের জন্য তাকে সাবস্ক্রাইব করে রেখেছে। বিকজ তার হাজব্যান্ড যেভাবে মানে যেটা হয় মানে কিছুই করতে পারে না, মানে সব দিক থেকে মানে ভেবে চিনতে মানুষ, আমি এত কিছু ডিটেলস বলবো না, কারোর দুর্বলতা বা কারোর কাউকে পার্সোনাল এইভাবে অ্যাটাক করার আমার কোনো মানসিকতা নেই, কিন্তু কারোর ভুল হলে আমি কথা বলতে আসি। তো যাই হোক, তার সমস্ত ফ্যান ফলোয়ার তার হাজব্যান্ডের জন্য, আমি মনে করি তার নিজস্ব, হ্যাঁ তার খাটনিকে লোকে স্যালুট করে, কারণ আজকের ডেটে দাঁড়িয়ে এরকম একটা ওয়াইফ পাওয়া যায় না, বউ পাওয়া যায় না, সঙ্গে তার যেসব মানুষগুলো রয়েছে, তার শাশুড়ি মা, তার নন মানে ননদের কথা দেখেছি, আমরা ননদকেও দেখেছি, ইভেন তার ভাসুর দেওয়ার যারা যারা রয়েছে তাদের সম্বন্ধে এত আমি ডিটেলস বলতে পারবো না, কিন্তু তাকে আমরা দেখেছি তার হাজব্যান্ডের জন্য বা সংসারের জন্য কত স্যাক্রিফাইস করতে। আর আজকের ডেটে দাঁড়িয়ে সে জায়গায় যে দাঁড়িয়ে আছে, সে সমস্ত কিন্তু তার দক্ষতা দিয়ে, আমি এটা মনে করি। তো যাই হোক, প্রথমে কিছু ভালো কিছু একটু না বললে তোমরা হয়তো ভাববে যে দিদি একবার এতটা ভুল কী করে বলছে, যার এতটা অবদান রয়েছে তারপরেও সে কী করে দিদি এই কথা বলছে। হ্যাঁ অবশ্যই অবদান মানে আমি অস্বীকার করছি না, স্যালুট জানাই যে আজকের ডেটে দাঁড়িয়ে এরকম মেয়ে পাওয়া যায় না, কিন্তু আমার মনে হয় যে এখন কি খুবই দরকার ছিল যে এই যে নাটক বা এই যে কেচ্ছা সে শুরু করেছে, আমি তার প্রোটেস্ট জানাতে এসেছি। সবাই যদি আমাকে বলে যে তোমার কি জ্বালা চড়েছে, জ্বালা কেন বলো তো, জ্বালা সে যেমন তার ক্যাপাবিলিটি দিয়ে বা তার সমস্ত কিছু দিয়ে ভিউস কামাচ্ছে, আমার ভিউস কামানোর মাধ্যম হচ্ছে এই কন্ট্রোভার্সি করা, কারণ আর আমি কন্ট্রোভার্সি কোনো খারাপ কিছু নিয়ে করি না, কারণ আমার ভুল দেখলে আমি যেটা ভুল দেখি সেটা নিয়ে আমি প্রোটেস্ট করতে আসি। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই আমাকে পাশে থাকবে, না লাগলে আমি কিছু বলবো না, একটাই কথা বলতে পারি, সবাই তো সবার কাছে ভালো হতে পারে না, স্কিপ করে যেও। আমার বক্তব্য হচ্ছে এই মহিলার, এই যে আমাদের মানে মনিকা মহিলার, অবশ্যই তার কাজ এ টু জেড আমি তার স্যালুট জানাই, যেভাবে সে তার হাজব্যান্ডকে মানে শক্তপোক্ত করে তুলেছে। হঠাৎ তার একটা ভিডিও দেখলাম, যেখান থেকে দাঁড়িয়ে একটা ক্যাপশনে মানে লিখে দিয়েছে সে তার সবার চোখে এখন অসহ্য হয়ে উঠেছে। এখন তার হাজব্যান্ড তাকে একটা বড় একটা কথা বলে দিয়েছে, সেটা হচ্ছে যে সে নাকি যে স্বামীকে, দেখো আমি বলছি না, আমি হ্যান্ডিক্যাপই এখন এইভাবে বলবো, হ্যান্ডিক্যাপ স্বামীকে যে এতভাবে এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছে, মানে বাচ্চার মতো করে মানুষ করেছে, বা পরিষ্কার কথা এটা একটা মায়ের কাজ সে করেছে মানে বউ হয়ে। তো আমরা নিজেরা চোখে চোখে দেখেছি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কীভাবে সকাল থেকে রাত্রির অবধি সেই তার স্ত্রী মানে আমাদের মনিকা তার স্বামীর জন্য করেছে। সেই স্বামী নাকি তাকে বলেছে সে নাকি মনিকার থেকে ভালো হাজব্যান্ড মানে ওয়াইফ ডিজার্ভ করতো, এটা কি পসিবল?
আমার প্রশ্নটা খুব জানতে ইচ্ছা করছে, এটা কি পসিবল? আচ্ছা, তার হাজব্যান্ড কি কোন মুখে কিভাবে মূর্খের মতো এতে কথা বলতে পারে? মানে কি বুদ্ধি ভ্রষ্ট হলে, মানে মানুষের যখন বুদ্ধি লোপ পায় তখন এই কথাগুলো মানুষ বলে? এবার এই জিনিসটা ভাবতে খুব অবাক লাগছে। ভালো কথা উনি বলেছেন, আর সেই কথাটা নিয়ে ও এখানে দুঃখ প্রকাশ করতে এসেছে, সঙ্গে তার শাশুড়ি মা শ্বশুর বাড়ির সমস্ত কথা নিয়ে এখানে আজকে মানে তার ব্লগিংকে আলোচনা করতে এসেছে। আমার বক্তব্য, সে যে কাজটা করছিল তার দৈনন্দিন জীবন বা লাইফস্টাইল দেখে মানুষ তাকে ভালোবেসেছে আজও অবধি। হ্যাঁ, এখন একটু ভিউজ কমে গেছে, সেটা সবার চ্যানেলেই কমেছে, বড় বড় ইউটিউবার থেকে সবার চ্যানেলেই কমেছে। আগের মতো আর সেই ভিউজটা মানুষের আসে না, তাই বলে একটা মিথ্যের ছল, একটা ছলা কৌশল বা মিথ্যের আশ্রয় নিয়ে আমি এরকম নাচানাচি করবো? আমাদের আভ্যন্তরীণ দুঃখ তো কত লুকিয়ে রয়েছে, সব কিছু কি বেঁচে খাওয়া যায়? আর যারা বেঁচে খায় তারা কিন্তু, আমি মনে করি না তারা সেই জায়গাটা, যে জায়গাটা নিয়ে এখানে গিভ আপ করেছে, মানে সরি মানে বেড়ে উঠেছে আর কি, তো ধাউপাও করে বেড়ে উঠেছে সেইটা কিন্তু মানে সত্যি কথা বলতে কি বাড়তে পারত না। এনিওয়েজ, আমি বক্তব্য হচ্ছে হঠাৎ যে মহিলা প্রতিনিয়ত তার সব কিছুর, আমরা নিজেরাও দেখেছি কিভাবে তার শাশুড়ি মা তাকেও এফোর্ট দিয়েছে সমস্ত কাজে, কাজ থেকে শুরু করে হেল্প, মানে প্রচুর একটা কি বলবো, সাপোর্ট, প্রচুর ভালো সাপোর্ট। তাহলে হঠাৎ কেন সে কিসের জন্য আজকে কিছু ভিউজের নেশায়? রেভিনিউ, আমি বললাম রেভিনিউ তার প্রয়োজন, সবারই প্রয়োজন, তাই বলে ফ্যামিলি কেচ্ছা, যাকে আমরা এমনি ভালোবাসি, তার কি এসব কেচ্ছা করার? আজকে যে উল্টা সিধা বা বাজে বাজে কমেন্টগুলো পাচ্ছে সেটা কি ও ডিজার্ভ করে? সে যেভাবে তার হাজব্যান্ডকে বারবার মানে যেভাবে সেবার যত্ন করে, যেভাবে তার সংসারটা একটা মহিলা হয়ে চালিয়ে যাচ্ছে, তাতেই তো আমরা ওকে ভীষণ ভালোবাসি, মনিকাকে অলওয়েজ ভালোবেসেছি, আজও ভালোবাসতাম। হ্যাঁ, মানুষ এখন কম দেখছে, কিন্তু টপিকটা একটু চেঞ্জ করা যেত, তাই বলে আমার স্বামী আমাকে এই বলেছে, আমার শাশুড়ি আমাকে দেখতে পারে না, আমার শ্বশুরবাড়ির লোক আমাকে এই পেছনে গালমন্দ করে, মানে এই যে কেচ্ছাটা নিয়েও বসে পড়েছে, এটা কি আদৌ দরকার ছিল? আমার তো মনে হয় দরকার ছিল না। এবার তোমরা বলবে তাতে আমার কি, আমার অবশ্যই যায় আসে, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই এইসব জিনিস নিয়ে আলোচনা করা আমার পেশা, আর আমি বলতে তাই এসেছি। ঠিক আছে, এটা পরিষ্কার করে দিলাম। সে যদি মিথ্যের আশ্রয় নিয়ে ভুলভ্রান্তি লোককে বুঝিয়ে তার এতদিন মানে একশো দিনের থেকে 99 ডেজের মানে ভালোটা এখন যদি একটা দিয়ে এখন খারাপ করতে আসে, সে তো কথা শুনবেই, তা সেটাতে প্রশ্ন মানুষ করবে না? আজকে যে মানুষের কমেন্ট সেকশন, যে বাবা বা তুমিও কেচ্ছা শুরু করে দিলে ভিউজ হচ্ছে না বলে, আর এতদিন ধরে যেগুলো বলেছে সেগুলো কি, এই যে জিনিসগুলো তাকে শুনতে হচ্ছে সেগুলো তো আমাদেরও ভালো লাগছে না অ্যাজ এ সাবস্ক্রাইবার, অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে। তো সেটা নিয়েই কথা বলতে আসা। আমার প্রশ্ন আর একটা আছে, যেখান থেকে দাঁড়িয়ে ও বারবার এখানে বলতে এসেছে, যেটা ও ক্যাপশনে বা মেনশন করেছে যে তার স্বামী তাকে বলেছে সে নাকি বেটার কাউকে ডিজার্ভ করতো। ভালো কথা, ভালো কথা। তাহলে আমি বলবো যে এতদিন কোথায় ছিল আর এখন, মানে এটা কি সত্যি তার হাজব্যান্ডের মুখ থেকে বেরোনো, মানে বেরোনোটা মানে সঠিক বলে মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না, কারণ তার পরবর্তী কথাগুলো যেভাবে মনিকা ডিসক্রাইব করছিল তাতে আমার মনে হচ্ছিল মনিকা বিরক্ত হয়ে যাচ্ছে, এই সংসার থেকে মানে একটু মুক্তি নেওয়ার চেষ্টা করছে, এটা আমার মনে হচ্ছে। আমি বলতে বাধ্য হলাম, আমার কেউ ক্ষমা করে দিও, কিন্তু যে মানুষটা বলতে এলো তার স্বামীর সম্বন্ধে, তার স্বামীর স্বামী নাকি অতিষ্ঠ হয়ে উঠেছে তার প্রতি, কিন্তু আমার মনে হচ্ছে সে অতিষ্ঠ হয়ে উঠেছে, কারণ পরবর্তী যেগুলো ব্লেম যেগুলো দিচ্ছিল তার স্বামী বা তার শাশুড়ি তার শ্বশুরবাড়ির প্রতি, তাতে মনে হচ্ছিল যে তার স্বামী তার উপর বিরক্ত না, বিরক্ত তো সে নিজেই, যে এতদিন আর পারছে না সে ঝেলতে, আর নিতে পারছে না। কারণ মানুষ না, ফেম আর নেম হয়ে গেলে তারপরে মানুষের মুড মানে একটু হলেও চেঞ্জ হয়ে যায়, তাই সে এখন সে মনে মনে ভাবছে যে ভাই সে ডিজার্ভ করে কিনা জানি না, যে আমিও তো বেটার ডিজার্ভ করতাম, আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি কেন আমি ঘেসবো, আমি সংসারে এত এফোর্ট দেবো আমি কেন করবো, এত মেয়েরা তো এত কিছু করে আমি কেন না, সবার হতে পারে মেবি, দেখো এটা মানুষ। আর সব থেকে বড় 2024-এর কোটায় দাঁড়িয়ে কোনো কিছু যে হয় না বা হবে না এটা কিন্তু কেউ ভেবো না। ঠিক আছে, তো কার কি মনে হচ্ছিল সত্যি কথা, আজকে ভীষণ কয়েকটা প্রশ্ন আমার মধ্যে রয়ে গেছে। যারা ভক্ত তাদেরকে একটাই কথা বলবো, তোমাদের মনে হতেই পারে সে হয়তো মেবি সত্যি কথা বলছিল, কিন্তু তোমাদেরকে একবারও মনে হলো না যে মেয়েটা প্রতিনিয়ত সমস্ত ব্লগিংয়ের মধ্যে থেকে তার শাশুড়ির স্যাক্রিফাইস, তার নিজস্ব স্যাক্রিফাইসের কথা তো আমি বলেছি, হ্যাটস অফ ওকে, তার জন্যই আজকে ডেটে দাঁড়িয়ে সে একটা বিজনেসম্যান। আর একটা ভালো কথা, একটা টাইমে এই কিন্তু মনিকা সবাইকে একবার বলেছিল যে মনিকা কেন, মনিকার মতো অনেক বড় বড় ইউটিউবার যারা নিজেদেরকে অনেক হনু বলে মনে করে, আই এম সরি টু সে, বাট হ্যাঁ হনু, যারা কিনা মনিকা তার মাঝখানে একজন, যে কিনা বলেছিল যে আমার ভিডিও যদি ভালো না লাগে তো এখান থেকে বেরিয়ে যাও, দেখতে হবে না, আনসাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল, দরকার নেই তোমাদের মতো ভিউয়ার্সদের। আজকে কেন তাহলে এই ভিউজের জন্যে এই সব মিথ্যাচারিতা? আর সব থেকে বড় কথা, আজকে কেন সবার সামনে এই দুঃখগুলো প্রকাশ করছো? তোমার দুঃখ যে আছে সেটাকে আমরা মেয়ে হিসেবে বুঝি না? একটা মেয়ে জীবনে কি পেলো? আমরা সবসময় এত কিছু পাওয়ার পরেও আমাদের প্রশ্নটা হয়তো মরার আগে অবধিও থেকে যাবে যে আমরা কি পেলাম। মেয়েদের একটা প্রশ্ন থাকেই যে আমরা কিছুই পাই না আলটিমেটলি, শুধু আমরা দিতে এসেছি,
এটা সব মেয়েদের প্রশ্ন, কিন্তু এখান থেকে দাঁড়িয়ে তুমি স্পেশাল একজন, যে তুমি অনেক কিছু দিয়েছো, এক্সট্রা অনেক কিছু দিয়েছো, কেননা এইভাবে ভালোবাসার জন্যে তুমি যেভাবে নিজেকে বলিদান করেছো সেটা তো আমরা দেখেছি। তো তার থ্রুতে তোমাকে আমাদের ভালো লাগা, ভালোবাসা। তুমি একজন বিজনেস ওম্যান এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভালো, তো হঠাৎ কেন তুমি আজকে যেভাবে ফালতু ব্লেম দিয়ে, তুমি পারছো না সেটা তুমি এসে চ্যানেলের সামনে এসে বলতেই পারতে যে আমি আর পারছি না, আমি কি করব, আমিও তো একটা মানুষ, আমি আর কতদিন এইভাবে করতে পারি, বা এগুলো বলা যায়, তাই বলে এ খারাপ সে খারাপ। ইভেন তা তোমার স্বামী যে এইভাবে তোমাকে বলেছে সেটা কিন্তু বিশ্বাসযোগ্য না। আমার যেটা মনে হয় আজকে ডেটে দাঁড়িয়ে মানুষ সবাই দেখো, একটা মানুষ ঘেঁচতে 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 তার দেয়ালে পেট পিঠ ঠেকে যায়, আর এক দুই তিন দিন মানুষ সব করতে পারে, তারপরে না বাস্তবটা বাস্তব বলে মনে করো, মানে মেনে নাও আর কি, কেউ পারে না, একটা টাইমে সবাই বিরক্ত হয়ে যায়, কেননা তুমি যেভাবে খাটো এটা সম্ভব না, কারোর পক্ষে পসিবল না, বিশ্বাস করো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে ফ্যামিলি কেচ্ছা নিয়ে তোমার আশাটা কি খুব জরুরি ছিল? দেখো আমাদেরও অনেক ফ্যামিলি কেচ্ছা আছে, বিশ্বাস করবে। এই দেখো এই যে চোখের নিচে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো এইখানে ব্লাড ক্লট হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এটা এর আগেও হয়েছিল। কেন বলো তো? আমার প্রেশার হাই, আমার ভীষণ হাই প্রেশার। আর যখনই আমার মানে ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু বলেছিল যে ব্লিডিংটা নাক মুখ দিয়ে যেটা বেরোনোর হয় সেটা চোখ দিয়ে, মানে আমার চোখে স্ট্রোক হয়ে যেতে পারে যখন তখন, বা যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, এর আগে এর থেকে বৃহত্তর, মানে আমার পুরো সাইডটা ধরে ক্লট হয়ে গেছিলো। আমি কিন্তু এই নিয়ে কখনো ভিডিও বানাতে আসিনি যে গাইজ আমি মরতে চলেছি, আমি এই করতে চলেছি। তো অনেক সময় হয় কি বলতো, কেন বলতো, আমার মানে অনেক ঘটনা আছে যেগুলো আমি এখানে আনিনি বলতে, স্যাক্রিফাইস লাইফে যেরকম ওয়াইফ হাজব্যান্ডের জন্য করে, হাজব্যান্ড ওয়াইফের জন্য করে, অনেক ক্ষেত্রে করে না, কিন্তু মেবি দেখো আমি যতই যাই বলি না কেন, আমার উপর আমার হাজব্যান্ড যেভাবে আমার কে একটা টাইমে করেছে আমার জন্যে, আমার অসুস্থতার সময় আমি অনেকবার মানে তিনবার হসপিটালাইজড, তিনবার না চারবার হয়েছি, একবার আমার বাচ্চা হতে গিয়ে, একবার আমার অ্যাপেন্ডিক্স অপারেশন, আর দুবার হচ্ছে পার্সোনাল একটা প্রবলেম, যাই হোক মেয়েদের অত সমস্যা ঠিক নেই, তো দুবার চারবার আমি নার্সিংহোমে অ্যাডমিট হয়েছি। তো সেই সব যদি আমি এখন প্রত্যেক ক্ষেত্রে তুলে ধরে, এবার আমার লাইফেও অনেকেই আমার জীবনে হেল্প আমি পাইনি, তো এইগুলো নিয়ে যদি আমি এখন কীর্তন করতে বসে যাই সেটা কি ঠিক হয় না? কারণ দেখো অনেক সময় কী বলো তো, তোমার মানুষ তোমার মানে তোমার নামের সাথে যাদের নামে ট্যাগ একসাথে মানে অ্যাডজাস্ট করা থাকে তাদের নিয়ে আমার মনে হয় বদনাম করাটা উচিত না। আমরা অনেক সময় নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলে কিছু কিছু মানুষের সামনে, নিজেদেরকে মানে উজাড় করে ফেলি, সব কিছু বলে ফেলি, তো পরে রিয়ালাইজ করি বলাটা কি ঠিক হলো, মনে হয় ঠিক হয় না। কেন বলো তো, কেউ কারোর পাশে দাঁড়ায় না, আলটিমেটলি কাছের মানুষরাই খোঁজ খবর নেয়, কাছের মানুষরাই পাশে এসে দাঁড়ায়, বিশেষ করে ঘরের যে মানুষগুলো সেইগুলো। আর আমার পরিবারের মানুষের সম্বন্ধে সেই কেচ্ছাগুলো আমার পাবলিককে জানিয়ে আমার মনে হয় না বেশি দিন সেটা সিম্পেথি নেওয়া যায়, কারণ আলটিমেটলি সেই দোষারোপটা দেখো এক হাতে তো তালি বাজে না। আমি যদি বউ হয়ে যদি আমি বলি আমি ভালো, আমার শ্বশুরবাড়ির লোক খারাপ, তো শ্বশুরবাড়ির লোক খারাপ একটানা তো হতে পারে না, একটানা হতে পারে না, আমারও কিছু ফল্ট থাকে, হয়তো আমার পেশেন্স লেভেলটা কম, তাই আমি হুটহাট করে কিছু বলে দিই, তাই তার রিয়্যাক্ট করে, তো এরকমই ব্যালেন্স। তো আমি তোমাকে একটাই কথা বোঝাতে চাইছি যে তুমি যেভাবে এগোচ্ছিলে এইভাবে এগোতে পারতে, তুমি যেভাবে আবার এই কোয়াইটিতে যেভাবে এখন রমরমা শুধু কেচ্ছা 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 খেলা চলছে, তুমি সেই কেচ্ছা খেলা খেলাতে এবার নেমে পড়েছো, এবার তোমার নিয়ে তো লোকে ভিডিও করবে, এবার তারপরে তুমি আবার এইসব আবার ওই লোকের মতো আবার একটু মানে যাই হোক আবার পাবে ভিউস, লোকে দেখবে, কিন্তু বিশ্বাস করো আজকে আমি তোমার ভীষণ অন্ধভক্ত ছিলাম, ভালোবাসতাম সত্যি। তুমি আর একজন আছেন, আমি নাম নেবো না এখানে, আমি নাম মানে নাম নিলে নাকি অনেক কিছু হয়ে, নাম নেবো না, আমি তোমাদের ভিডিও আমার ইউটিউব শুরুর আগে থেকে দেখতাম, কিন্তু আজকে দেখে ভিডিওটা একটু ভালো লাগেনি, কোথাও না কোথাও মনে হচ্ছিল যে আজকে কেন। আর তোমার কথাগুলো তুমি উজাড় করে দিচ্ছিলে, তোমার যে ব্লেমগুলো তোমার যে কষ্টগুলো সেগুলো তুমি উজাড় করে দিচ্ছিলে, একবারও কিন্তু তুমি ওই একটা কথা বাদ দিয়ে যে তোমার থেকে সে বেটার ডিজার্ভ করে, তো এটার থেকে কিন্তু তোমার যে কষ্টগুলো তুমি বারবার তুলে ধরছিলে এর থেকে কী বোঝা যায়, সে তোমার ওপরে না তুমি তার ওপরে অতিষ্ঠ হয়ে গেছো, এটা আমার ভীষণ বড় একটা প্রশ্ন থেকে গেল। তো চলো এটাই আমার বলার ছিল, কেননা একদম ভালো লাগছে না, কিছু কিছু মানুষের কাছ থেকে না কিছু কিছু মানুষ ইন্সপায়ার্ড হয়, কিছু কিছু মোটিভেট হয়, কিন্তু তোমাদের দেখে পরপর জাত মানে কিছু কিছু বড় বড় ব্লগার ইউটিউবার যা যা শুরু করেছো, তাই তোমাদের জন্য তো আমাদেরও একটু রেডি থাকতে হয়, তোমাদের জন্য একটু কথা বলতে আসতে হয়, তো আমাদের কাজ কিন্তু এটা, তোমরা আবার বলতে এসো না যে তোমরা কেন পড়েছো, আমাদের কাজই এটা। কন্ট্রোভার্সি মানে কি? সেটা প্রোটেস্ট কর, আমি প্রোটেস্ট করি, মন করছে কন্ট্রোভার্সি তো ঠিক আছে, লোকের জিনিস নিয়ে কন্ট্রোভার্সি কথা বলাটাই কন্ট্রোভার্সি করা, কিন্তু ভুলটাকে নিয়ে আমি প্রোটেস্ট করি, পরিষ্কার কথা। তো আজকে আমার মনিকার লাইফস্টাইলের মনিকার মানে মাই লাইফ মনিকা আর কি, তো যাই হোক তাকে আমার আজকে তার ভিডিও একদমই ভালো লাগেনি। তোমরা যদি কেউ কেউ সহমত হও যে এটা সত্যিকারে এটা একটা নাটক, অনেকেই কমেন্ট করেছো, ভুড়ি ভুড়ি ওকে কমেন্ট করেছো, ভীষণ নাটক নাটক নাটক,
অনেক কিছু বাজে কমেন্ট করেছে, সেগুলো আমি বলতে চাই না, কিন্তু তোমরা একটু জানিয়ে যেও আমার কথাগুলোকে আমি ভুল বললাম। আর যদি আমি ভুল বলে থাকি, যারা সঠিক তারা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যেও, কারণ তোমাদের কমেন্টগুলো আমারও খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটু লম্বা ভিডিও হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, কারণ কথা বলতে গেলে একটার পর একটা কথা বলতে হয়, তো কিছু করার নেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যদি এরপরেও কোনো টপিক আসে আমি অবশ্যই কথা বলবো। তো ততক্ষণ অবধি টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।